আমার চ্যানেলে স্বাগত, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পর্যায় সারণী ক্লাস ইলেভেনের চ্যাপ্টার পিরিয়ডিক প্রপার্টিস এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। আমার চ্যানেলে একটা রিকোয়েস্ট এসছে সেই কোশ্চেন নিয়ে একটু আলোচনা করার জন্য, সেই জন্য আজকে এই ক্লাসটা আরম্ভ করলাম। দেখি তাহলে প্রথম কোশ্চেন কী হচ্ছে। প্রথম কোশ্চেন হচ্ছে, এফ ব্লক মৌলের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশনটা কী? দ্য জেনারেলাইজড ইলেকট্রনিক কনফিগারেশন অফ এফ ব্লক এলিমেন্ট। তাহলে আমরা কি জানি, এফ ব্লক এলিমেন্ট মানে এফ অরবিটাল ফিল আপ হচ্ছে, ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে এন মাইনাস টু, এফ 1 to 14। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এন মাইনাস ওয়ান, ডি 0 to 2, এন এস টু। নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌলের একটি ধর্ম উল্লেখ করতে হবে যেটি পর্যাবৃত্ত নয়। নন পিরিয়ডিক প্রপার্টিস অফ অ্যান এলিমেন্ট কী হবে সেটা? পারমাণবিক ব্যাসার্ধ, এগুলো সব পর্যায়গত, আয়োনাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো সব হচ্ছে পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্ম নয় এমন একটা ধর্ম হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের অক্সিডাইজিং প্রপার্টির অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে এদেরকে, মানে জারণ ক্ষমতার ক্রম, কার জারণ ক্ষমতা বেশি সেই অনুযায়ী এদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে কি করে দেখব জারণ ক্ষমতা কার বেশি? যার জারণ ক্ষমতা বেশি হবে সে মৌল কি করবে, নিজে তত তাড়াতাড়ি রিডিউস হবে। রিডিউস হওয়ার মানে কি, ইলেকট্রন নেমে, এলিমেন্ট ইলেকট্রন নিচ্ছে, নিয়ে কী করছে, মাইনাস করছে, মানে এটা রিডাকশান হচ্ছে। এইটা ভালো হবে তবে সে ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসাবে বিহেভ করবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন নেবে, তার মানে যার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা বেশি, সরি, যার ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মানটা বেশি, সে অন্যর কাছ থেকে তাড়াতাড়ি ইলেকট্রনটা নিতে পারবে, বন্ডের ইলেকট্রনটা, সে তখন জারক দ্রব্য হিসাবে বা অক্সিডাইজিং এলিমেন্ট হিসাবে, এজেন্ট হিসাবে ইউজ হবে। তাহলে দেখি, ফ্লুরিনের আমরা জানি সাইজ ছোট, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে জারণ ক্ষমতার ক্রম হচ্ছে এই রকম। পরের কোশ্চেন হচ্ছে, কপার এবং পটাশিয়াম ও কপার, এদের আইপি মানে আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভব যাই বলি, তার ভ্যালু, তার মানের তুলনা করতে হবে। কম্পেয়ার দ্য আইপি ভ্যালুস ফর পটাশিয়াম অ্যান্ড কপার, ঠিক আছে। তাহলে অ্যান্সার দেখি, এখন আমাকে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আঁকি আর কপার ইলেকট্রনিক কনফিগারেশনটা আঁকি, ভাবি দুটো ইলেকট্রনিক কনফিগারেশন আঁকা আছে। এবার দেখি, ফোরেস, পটাশিয়াম হচ্ছে ফোরেস, ও যদি ইলেকট্রনটা রিমুভ করে দেয়, তাহলে ইলেকট্রনটা যদি রিমুভ করে দেয় তাহলে কী হবে, আর্গন, আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন, হুইচ ইজ দ্য নিয়ারেস্ট ইলেকট্রনিক ইনার্ট গ্যাস এলিমেন্ট, তার ইলেকট্রনিক কনফিগারেশন গেন করবে। এবার যদি এ যদি এই ইলেকট্রনটা রিলিজ করে দেয়, আমি ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি কম্পেয়ার করছি, এই যদি এই ইলেকট্রনটা রিলিজ করে দেয় তাহলে কিন্তু কোনো D10 কনফিগারেশন আসছে, কিন্তু কোনো ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন আসছে না। এইভাবে যেমন যদি বলি, একরকমভাবে আমি ভাবলাম, এবার অন্য একরকমভাবে যদি বলি যে কপার আর পটাশিয়াম এর মধ্যে অ্যাটমিক নাম্বার কার বেশি, কপারের অ্যাটমিক নাম্বার কপারের বেশি, কিন্তু এরা কিন্তু একই গ্রুপে আছে, একই পিরিয়ডে আছে, মানে একই পর্যায়ে আছে, ঠিক আছে, একই পর্যায়েতেই আছে,
অ্যাটমিক নাম্বার কপারের বেশি। কপারের মধ্যে ডি অরবিটাল ঢোকার জন্য কি হচ্ছে, ওদের স্ক্রিনিং ক্যাপাসিটিটা একটু হলেও কমেছে পটাশিয়ামের থেকে। স্ক্রিনিং ক্যাপাসিটি বলতে কপারের যে নিউক্লিয়াসটা, তার যে চার্জ, সেটা ফোরেস ইলেকট্রনের কাছে যতটা যাওয়ার কথা ভাবা হচ্ছিল, ডি অরবিটালটা থাকার জন্য তার থেকে অনেক বেশি যাচ্ছে। মানে ডি অরবিটালটা কপারের ফোরেস ইলেকট্রনটাকে, কপারের নিউক্লিয়াস চার্জকে অতটা স্ক্রিন করতে পারছে না, ডিউ টু লো স্ক্রিনিং ক্যাপাসিটি অফ ডি অরবিটালস। ঠিক আছে, এখানে ডি অরবিটালটা নেই, তাহলে স্ক্রিনিং ক্যাপাসিটিটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার লাস্ট কক্ষের ইলেকট্রনটা কপার আর পটাশিয়ামের মধ্যে কে বেশি চার্জ, কে বেশি মানে নিউক্লিয়াসের চার্জটা অনুভব করছে? কপারের লাস্ট কক্ষে ইলেকট্রনটা বেশি নিউক্লিয়াসের চার্জ ফিল করছে না পটাশিয়ামের? বলবো কপারে। কেন? তার কারণ হচ্ছে কপারের প্রথম কথা দুটো পয়েন্ট। ফার্স্ট হচ্ছে, একটা হচ্ছে হায়ার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। দুই হচ্ছে সেম গ্রুপ, সেম পিরিয়ড, সেম পিরিয়ডিক এলিমেন্ট। থার্ড হচ্ছে লো স্ক্রিন, মানে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ হাই, হাই এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ। এই সব কটা ভ্যালু ইয়ের জন্য, ফ্যাক্টরগুলোর জন্য বেশি হচ্ছে কপারে। অ্যান্ড কপারের লাস্ট লাস্ট ইলেকট্রনটা মোর টাইটলি বাউন্ডেড দেন পটাশিয়াম, সো দ্য আইপি ভ্যালু অফ কপার ইজ গ্রেটার দেন পটাশিয়াম। এরপরে নেক্সট কোয়েশ্চেন, বেরিলিয়াম এবং বোরনের প্রথম আয়নাইজেশন শক্তির তুলনা করো। কম্পেয়ার দ্য ফার্স্ট আয়নাইজেশন পোটেন্সিয়াল অফ বোরন অ্যান্ড বেরিলিয়াম। এর অ্যান্সার জানার জন্য আমাকে প্রথমে দুটো ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেখি ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। আমরা দেখছি যে বোরনের 2p1 ভ্যালেন্স সেলে আর বেরিলিয়ামের 2s2। তাহলে বেরিলিয়ামের ভ্যালেন্স সেলটা ফুলফিলড হয়েছে, ফুলফিলড অরবিটালগুলো মোস্ট স্টেবল হয়, তাই জন্য সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে খুব বেশি শক্তি লাগে, তাই জন্য তার আইপি ভ্যালু বেশি হবে। ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা ধরবো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ আমরা জানি, মানে সমযোজী বা আয়নীয় ব্যাসার্ধের থেকে অনেক বড় হয়, তাই নিষ্ক্রিয় গ্যাসের ব্যাসার্ধ বেশি হয়। এখন পরের কোশ্চেন দেখা যাক, এদের মধ্যে কোনটি কম সুস্থিত। মাল্টিপল চয়েস আকারেও দিতে পারে, এমনি দিতে পারে। তাহলে ফার্স্টে সবারই আমার ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। দেখি ইলেকট্রন বিন্যাস করে নিই, ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে লিথিয়াম 1s2 2s1, এখানে একটা ইলেকট্রন যদি নেই তাহলে এখানে 2s2 হয়ে যাবে, নেওয়ার জায়গা আছে, নেওয়ার জায়গা নেই কার, বেরিলিয়াম 2s অরবিটাল ফিল আপ। এখানে আর একটা নিতে গেলে 2p অরবিটাল নিতে হবে, তাই জন্য এইটা সবচেয়ে বেশি আনস্টেবল হবে। এ যদি একটা ইলেকট্রন নেয় বিই মাইনাস হলে সবচেয়ে বেশি আনস্টেবল হবে এইটা, কেন একে নিতে হবে 2p অরবিটালে, পুরোপুরি ভর্তি আছে, আর একটা ইলেকট্রনে নিতে চাইবে না। ঠিক আছে, বাদ বাকিগুলোতে একটা করে ইলেকট্রন ঢোকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে ইলেকট্রন ঢোকার সম্ভাবনা নেই। তাহলে উত্তর কোনটা হবে? বি মাইনাস। পরে কোশ্চেন, 1s2 2s2 2p6 3s1, এই ইলেকট্রনিক কনফিগারেশন যুক্ত মৌলের অক্সাইডের প্রকৃতি কীরূপ হবে? মানে অক্সাইডটা আম্লিক হবে, ক্ষারীয় হবে, না উভধর্মী হবে, না পশুম হবে? কী করে দেখবো? তাহলে প্রথম ইলেকট্রন বিন্যাসটা দেখি, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1। ঠিক আছে, 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে এটা গ্রুপ ওয়ান এলিমেন্ট, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে আছে, যেমন 3s1। এটা দেখে বোঝা যাচ্ছে সোডিয়াম, ঠিক আছে, পর্যায়সনে 1 নম্বর গ্রুপে আছে, কারণ 3s1 ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন, শেষ কক্ষে 3s1 আছে, তার মানে এটি খাট ধাতু। এখন এটি
ক্ষার ধাতু, ক্ষার ধাতুর পর্যায়ে পড়ছে, তাহলে ক্ষার ধাতু গ্রুপ ওয়ান, পর্যায় সারণীর গ্রুপ ওয়ান এলিমেন্ট। এর সঙ্গে যদি অক্সাইড যুক্ত হয় তাহলে তার অক্সাইডটা বেসিক অক্সাইড হয়, মানে ক্ষারীয় অক্সাইড। ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় অক্সাইড, তাহলে অক্সাইডের প্রকৃতি কী হবে? ক্ষারীয়। পরের কোশ্চেন দেখছি, বলছে NH2NP3, NH2NP4, NH2NP5, NH2NP6 এদের মধ্যে কোনটি সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন? ঠিক আছে, তাহলে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌল হতে গেলে কি হতে হবে? আকার ছোট হতে হবে, ফার্স্ট কথা কি, সাইজ ছোট হতে হবে, আর কি ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন থাকতে হবে, সেটা সাইজ ছোট হলেই হয়ে যাবে, আর তার যেন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের প্রতি খুবই অ্যাট্রাকশন থাকে, মানে একটা বা দুটো ইলেকট্রন নিলেই সে যেন নিষ্ক্রিয় গ্যাসের প্রতি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করে। দেখি এখানে NP6, এইটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ভ্যালেন্স শেলে ছটা আটটা ইলেকট্রন হয়ে গেছে, এটা হবে না। ঠিক আছে, তাহলে NP3, NP3, NP3টা কি? NH2 NP3, এটাও হবে না, এখানেও ইলেকট্রন নিতে চাইবে না। তাহলে কোনটা হবে? NH2 NP5, উত্তর হচ্ছে NH2 NP5। বলছে দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা, একটা বলছে 1.2 ও 3.0, এদের মধ্যে বন্ধন যদি তৈরি হয় তাহলে বন্ধনের প্রকৃতিটি কীরূপ হবে, মানে বন্ধনটা মানে সমযোজী হবে না তড়িৎ যদি হবে কীরূপ হবে? তাহলে দেখি যে তৈরি নিয়ে কত পার্থক্য, কত 3.0, 1.2, তাহলে পার্থক্য হচ্ছে 1.8। একটা জিনিস মনে রাখবো, তৈরি নিরাপত্তার পার্থক্য 1.7 এর বেশি যদি হতে থাকে তাহলে বন্ধনের প্রকৃতিটা আয়নিক হবে, 1.7 এর বেশি যদি হতে হয় বন্ধনের প্রকৃতিটা আয়নিক হবে, তাহলে এটা হবে আয়নীয় বন্ধন, আয়নিক বন্ধ। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন বলছে যে কতগুলো ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, 3D5 4S2, 3D6 4S2, 3D7 4S2, 3D8 4S2, এগুলো কতগুলো মৌলের ভ্যালেন্স শেল, বহিঃস্থ কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, ইলেকট্রন মিনার দেওয়া আছে। বলছে এদের মধ্যে কোনটি, কোন মৌলটি সবচেয়ে বেশি সংখ্যক জারণ অবস্থা প্রদর্শন করবে? তাহলে এটা দেখার নিয়ম কি, বেশি সংখ্যক জারণ অবস্থা প্রদর্শন করবে মানে যেখানে ডি অরবিটালে বেশি সংখ্যক আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন, যে এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলোর মধ্যে যেখানে ডি অরবিটালে বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে সেটি বেশি সংখ্যক জারণ অবস্থা প্রদর্শন করবে। শুধু তাহলে ডি অরবিটালগুলো আমি এঁকে আঁকার চেষ্টা করছি, পাঁচটা ডি অরবিটাল দেখি, দেখলাম 3D7 দেখবো, তাহলে এই তো দেখা যাচ্ছে ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালগুলো করে ফেলেছি। দেখি কোনখানে আনপেয়ার্ড ইলেকট্রন বেশি আছে, D5, তাহলে 3D5 4S2, এটাই হচ্ছে সবচেয়ে বেশি জারণ অবস্থা প্রদর্শন করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে পরের কোশ্চেনে, পরের কোশ্চেনটা বলছে কোনটা আয়নীভবন বিভবের সঠিক ক্রম? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ আয়নাইজেশন এনথ্যালপি? চারটে অপশান আছে দেখা যাচ্ছে, তাহলে আমি এখানে কী কী আছে আগে নিই, এখানে আছে ক্যালসিয়াম আছে, বেরিয়াম আছে, সালফার আছে, সিলেনিয়াম আছে, আর্গন আছে। প্রথমে লিখি
আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল ইনার্ট গ্যাস, তাহলে এর আয়নাইজেশন এনথ্যালপি সবচেয়ে বেশি হয়, কেন এর ভ্যালেন্স শেল কমপ্লিটলি ফিল্ড থাকে, পুরোপুরি ভর্তি থাকে, ফলে এখান থেকে একটা ইলেকট্রন বের করা খুব হায়ার এনার্জেটিক, খুব মানে এনার্জিটা খুব বেশি লাগে, ওই জন্য আর্গনের সবচেয়ে বেশি হবে। নিয়ে নিলাম আর্গনের সবচেয়ে বেশি, আমি অর্ডারটা সাজিনি। এবার আমি দেখি ক্যালসিয়াম আর বেরিয়াম। ক্যালসিয়াম বেরিয়াম এরা কি হচ্ছে, গ্রুপ টু এলিমেন্ট, গ্রুপ টু, এটা হচ্ছে ইনার্ট। সালফার সিলেনিয়াম হচ্ছে গ্রুপ 16, গ্রুপ 16 এলিমেন্ট, কিন্তু তারা কিন্তু মানে গ্রুপ 16 এলিমেন্ট। এখন দেখি গ্রুপ টু আর গ্রুপ 16, আমরা কি জানি যত আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাই তত আয়নপি বাড়ে, আমি ওইভাবে দেখব না, দেখব কি ক্যালসিয়াম আর বেরিয়াম গ্রুপ টু মানে শেষ কক্ষে কি আছে, দুটো ইলেকট্রন মানে S2। শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে, আর এদের শেষ কক্ষে কটা করে ইলেকট্রন আছে, 6টা। তাহলে এরা যদি দুটো ইলেকট্রন বা একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কোনটার ক্ষেত্রে ইলেকট্রন ছাড়াটা ইজি হবে, এদের ক্ষেত্রে না এদের ক্ষেত্রে? কি করে বুঝি, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব, ইলেকট্রন মানে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি সেটা কমতে থাকে, কেন এরা মেটাল, এদের টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন ছেড়ে দেওয়ার, এরা হচ্ছে নন মেটাল, এদের টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার। যদিও সিলেনিয়াম হচ্ছে মেটাল, কিন্তু সালফার এটা হচ্ছে নন মেটাল, তাহলে এই গ্রুপে টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, কারণ এরা যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে নিয়ারেস্ট ইলেকট্রনিক ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে, তাই জন্য এদের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তাছাড়াও যত গ্রুপের লেফট থেকে রাইটে যাব তত কি হয়, সাইজ কমতে থাকে, সাইজ কমলে কি হয় ওদের মানে লাস্ট কক্ষে ইলেকট্রনটা টাইটলি বাউন্ডেড হয় এবং ইলেকট্রনটা রিমুভ করতে বেশি এনার্জি লাগবে। তাহলে দেখি গ্রুপ টু এর এলিমেন্টগুলোর তাহলে আয়নাইজেশন এনথ্যালপি সবচেয়ে কম, তারপরে গ্রুপ 16 ইনার্ট গ্যাসে সবচেয়ে বেশি। এবার আমি দেখি গ্রুপ টু এর মধ্যে কোনটার বেশি কোনটার কম। ক্যালসিয়াম উপরে আছে, তারপর বেরিয়াম আছে, ওপর থেকে নিচে নামলে আকার বাড়ছে বা সাইজ বাড়ছে, পারমাণবিক ব্যাসার্ধ বলি বা অ্যাটমিক রেডিয়াস বলি যাই বলি দুটোই বাড়ছে, বাড়ার সঙ্গে সঙ্গে শেষ কক্ষে ইলেকট্রনটার লুজলি বাউন্ডেড হয়ে পড়ছে, তার জন্য বেরিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের থেকে আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কম, তাহলে সবচেয়ে কম হচ্ছে ক্যালসিয়াম লিখলাম, তারপর বেরিয়াম লিখছি। এবার দেখি সালফার আর সিলেনিয়াম, একই ব্যাপার, সালফার উপরে আছে আর সিলেনিয়াম আছে নিচে, তাহলে যত আমি উপর থেকে নিচে নামি তত কি হয়, এখানে যেমন ঘটলো কমে যায়, তাহলে প্রথমে হচ্ছে সিলেনিয়াম, তারপর সালফার, তারপর সবশেষে আর্গন, এইটা হবে অর্ডার মানে ক্রম, কোনটা বি। এর পরের কোশ্চেনে দেখছি, বলছি 1 মিলিগ্রাম গ্যাসীয় লিথিয়াম পরমাণুকে Li+ সম্পূর্ণরূপে পরিণত করছি, লিথিয়াম থেকে Li+ নিয়ে যাচ্ছি কমপ্লিটলি সম্পূর্ণরূপে, তাহলে কত পরিমাণ শক্তি লাগবে, কি দেওয়া আছে, লিথিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 7, আর দেওয়া আছে IP মানে আয়নাইজেশন পোটেনশিয়াল যাকে বলি আয়নীভবন বিভব লিথিয়ামের জন্য 520.3 কিলোজুল পার মোল, 520.3 কিলোজুল পার মোল। তাহলে আমি কি করব, প্রথমে দেখব 1 মিলিগ্রাম লিথিয়াম মানে কত মোল লিথিয়াম, ফার্স্টে আমাকে দেখতে হবে 1 মিলিগ্রাম Li, তার মানে হচ্ছে 1/1000 হচ্ছে 10^-3 গ্রাম Li, তাহলে 10^-3 ÷ 7 এত মোল Li,
হয়ে গেল এত মোল এলাই, তাহলে 1 মোলের জন্য আমার এত এনার্জি লাগছে, তাহলে এত মোলের জন্য কত এনার্জি লাগবে? হ্যাঁ, এনার্জি, রিকোয়ার্ড এনার্জি মানে প্রয়োজন, প্রয়োজনীয় শক্তি। ইকুয়াল টু 10⁻³ ডিভাইডেড বাই 7 ইন্টু 520.3, এত কিলো জুল। আচ্ছা, কিলো জুল, ঠিক আছে। তাহলে দেখি, এটা ক্যালকুলেশন করলে এরকম আসবে 7 4 3 ইন্টু 10⁻³ কিলো জুল বাই 10। আচ্ছা, তাহলে 10⁻² করে দিই এটাকে, সরি -4 হয়ে যাবে, -4 কিলো জুল, 0.0743 এত কিলো জুল, দ্যাট ইজ। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন দেখি, একটা প্রবলেম, এখানে কতগুলো, 4টে এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্টের প্রথম আয়নাইজেশন বিভব দেওয়া আছে, এখানে দ্বিতীয় আয়নাইজেশন বিভব দেওয়া আছে। আমাকে এখন কি ক্যালকুলেট কি বলতে হবে, এই কোশ্চেনটা, উপরের ছক থেকে কোন মৌলটা সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে কোন মৌল সবচেয়ে বেশি সক্রিয়, আয়নাইজেশন বিভব দেখে কি করে বুঝবো, যে মৌলের প্রথম আইপি কম সেই মৌলটা বেশি সক্রিয়। কেন? তাকে কম শক্তি দিলেই তার ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, মানে সে রাসায়নিক বিক্রিয়া করছে, রাসায়নিক বিক্রিয়া করাতে গেলে তাকে কম শক্তির প্রয়োজন হচ্ছে। তাহলে কার কম? বি। তাহলে বেশি সক্রিয় হচ্ছে বি। পরের কোশ্চেন হচ্ছে, এই ছক থেকে কোনটি নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল কোনটা দেখব, যাদের আয়নাইজেশন বিভব, প্রথম আয়নাইজেশন বিভবের মান খুব বেশি, সেইটা হবে নিষ্ক্রিয় মৌল। তাহলে কোনটা, এদের মধ্যে কোনটার বেশি? এ। তাহলে অ্যান্সার হবে এ। তারপরে কোশ্চেন দেখছি, পরের কোশ্চেন দেখি, কোনটি MX2 প্রকারের হ্যালাইড যৌগ তৈরি করে, MX2 মানে বাইনারি হ্যালাইড, যেখানে এক্স হচ্ছে হ্যালোজেন মৌল। তাহলে বাইনারি হ্যালাইড তৈরি করার নিয়ম কি, বাইনারি হ্যালাইড তৈরি করতে গেলে কি করতে হবে দেখব, যে যার প্রথম আয়নাইজেশন বিভবের মান সব, মানে প্রথম আয়নাইজেশন বিভবের মান মোটামুটি আছে, খুব বেশি হলে হবে না, কম, এবং দ্বিতীয়টাও সবচেয়ে কম, প্রথমটা তো কম আছে, সবচেয়ে কম না হলেও হলো, এবং কিন্তু ম্যাক্সিমাম সবচেয়ে মাস্ট দেখার বিষয় হচ্ছে দ্বিতীয় আয়নাইজেশন বিভবের মান সবচেয়ে কম। তাহলে এদের মধ্যে দেখি, দ্বিতীয় আয়নাইজেশন বিভবের মান সবচেয়ে কম কার, এইটা মানে সি। তাহলে সি হচ্ছে বাইনারি হ্যালাইড যুক্ত যৌগ গঠন করবে, অ্যান্সার হচ্ছে সি।